আকীদার ধারক হিসেবে ইসলামের মূলধারা হিসেবে আমাদের ইমামগণ আহলে সুন্নাত জামাত বলতেন অরিজিনাল ইসলাম অরিজিনাল মুসলিম বোঝানোর জন্য কিন্তু এখন আহলে সুন্নাত জামাত চিন্তাই হয়ে গেছে এই নামে মুয়াবিয়াদের খারেজি ধারা আহলে সুন্নাত জামাতের নামে চালিয়ে দেওয়া হচ্ছে সাহাবী ঘোষণা করা হচ্ছে সাহাবী বললে কাউকে আদর্শ হয় অনুসরণীয় হয় এবং সাহাবী বললে কাউকে সেটা তার সব কাজকে হক বলা হয় সব কাজে কুফরি যদি কেউ আহলে বায়াতকে খুন করা ইমান মনে করে সেটা ভিন্ন বিষয় যে আহলে বায়াতকে হত্যা করা বেয়াদব করা অবমাননা করা ইমান নাউজুবিল্লাহ মাওলা আল্লাহকে লামত দেওয়া ইমান খেলাফত উৎখাত করা ইমান এভাবে কোরআনে পাক স্বীকার করা ইমান এগুলো কিছু দিকে ইমান মনে করে তাহলে মুয়াবিয়াকে সাহাবি বলা যায় নাউজুবিল্লাহ সাহাবি দূরের কথা মুসলমানই হইতে পারে না সাহাবি দেশে অনেক মুনাফিক ছিল একজন দুইজন না শত শত মুনাফিক ছিল সাহাবি হওয়ার জন্য পূর্বশর্ত ইমানদার হওয়া মুসলিম হওয়া মুসলিম হওয়ার পূর্বশর্ত আল্লাহ হাবিবের প্রেম আহলে বাইতের প্রেম আলাদা কিছু নয় আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে দুশ্মনী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে দুশ্মনী আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা আল্লাহ হাবিবকে ভালোবাসা যদিও সে ভালোবাসার নামে শিয়াবাদীদের বিভিন্ন প্রতারণা আছে শুধু শিয়াবাদীদের নয় আরো অনেকেরই বিভিন্ন প্রতারণা আছে সেটা ভিন্ন বিষয় প্রতারণা ভিন্ন বিষয় কিন্তু অরিজিনালি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন করে দেখাই কুফরি তাদের মহব্বত আল্লাহ তালা ইমানি ফরজ করে দিয়েছেন তাদের মহব্বত আল্লাহ হাবিবের বন্ধন সংযোগের কবলিয়াতের উসিলা করে দিয়েছেন অপরিহার্য শর্ত করে দিয়েছেন এই জন্য কোরআন হাদিস তালাশ করাটাও ইমানের খেলাফ কোরআন হাদিসে সবকিছু আছে কিন্তু আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের জন্য কোরআন হাদিস শরীফ খোঁজাটাও বেয়াদব দলিল খোঁজাও বেয়াদব এমন একটা অবস্থা এখন আসছে যে আহলে সুন্নাত জামাতের নামে মুয়াবিয়া ইজিদের খারেজি ধারা চলতেছে যেখানে মুলুকিয়তকে বৈধ বলা হচ্ছে ইজিদকে যে ক্ষমতা দিয়ে কারবালা হত্যাকাণ্ড ঘটাইছে মুয়াবিয়া আল্লাহের লানত সেটাকে বৈধ বলতেছে নামে চালানো হচ্ছে এটাই মূল সমস্যা আমাদের আহলে সুন্নাত জামাতের আসল ধারা যেটা আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার নামে যে আহলে সুন্নাত জামাত আর আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার নামে যে আহলে সুন্নাত জামাত সেটাই কোরআনে পাকের হাদিস শরীফের আহলে সুন্নাত জামাত সেটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আহলে সুন্নাত জামাত সেটাই খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার নামে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাই ইসলামের মূল ধারা সেটা এখন বিলুপ্ত সেটা আমরা সেটা পেতে হবে সেটা নিয়ে বাঁচতে হবে এবং সেটাকে দুনিয়াতে আবার পুনর্জীবিত করতে হবে আহলে সুন্নাত জামাতের মুখোশে মুয়াবিয়াদের খারেজি ধারা রাজনৈতিক ধারা বাতালের রাজনীতির ধারা বস্তুবাদী চেতনার ধারা বস্তুবাদী জাতীয়তার ধারা মূলকীয় পন্থী যে আহলে সুন্নাত জামাত আছে এটা ভুয়া আহলে সুন্নাত জামাত এটা আহলে কুফর ওয়াল জামাত এটা আহলে নেফাক ওয়াল জামাত এইসব জাহান্নামি ধারা দূর করতে হবে এই জন্য এটা আমাদের নিজের অস্তিত্বের জন্য প্রয়োজন এবং রিয়েল ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন এভাবে আমাদের বিরুদ্ধে আমরা মুসলিম মিল্লাত এবং সমগ্র মানবমণ্ডলীর বিরুদ্ধে যেমন ইসলামের নামে আহলে সুন্নাত জামাতের নামে মুনাফিকি ভুয়া ধারা ধোকার ধারা চলতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে কেউ কেউ বলতেছে কেবল ভাইয়েরা ইসলাম করবে ভন্ডা করবে না এটা সাহাবায়ে কেরামের মানা আলাইহি ওয়া সাহাবীর বিপরীত যেটা কলেমার চেতনার বিপরীত ভাই বোন সবার একই কলেমা দিন মিল্লাত রক্ষার দায়িত্ব সবার সমান এটা লিঙ্গের কারণে দায়িত্ব বাড়ে না কমে না লিঙ্গের কারণে কেউ আল্লাহ হাবিবের প্রেম কম বেশ হয় না দায়িত্বটা প্রেম থেকে আসে আর প্রেমটা ইমান পাতালের বিরুদ্ধে হকের পক্ষে ইমানদার মাত্র এই ভুল ভাই সবাইকে থাকতে হবে দায়িত্ব পালন করতে হবে যার যার ক্ষমতা আছে এভাবে ইসলামের লিঙ্গবাদ নাই এবং পুরুষ মহিলা এগুলো জীবনের মূল সত্য নয় সত্য সব দিক থেকে এখন বিলুপ্ত কেউ যদি নিজেকে আমি পুরুষ এটাকে হাকিকি সত্য মনে করে সে কাফের হবে কেউ যদি আমি মহিলা এটাই জীবনের হাকিকত মনে করে সে কাফের হবে কারণ আমরা কলমায় পড়ে আসছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো সত্য নাই আর রেসালাত হচ্ছে সেই সত্যের প্রকাশ সেই সত্যের বন্ধন সেই সত্যের সংযোগ সেই সত্যের প্রতিবিম্ব প্রতিবিম্ব বলতে প্রচলিত ছায়া প্রতিবিম্ব নয় এটা ওইটা বাস্তব প্রকাশ
আল্লাহ তাআলার প্রকাশ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন করিমে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারককে নিজের হাত মোবারক বলেছেন এবং বলেছেন আমার জাতে পাকের হাত মোবারক ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি ইয়াদুল্লাহ প্রণবের হাত মোবারক আল্লাহ নিজের হাত মোবারক বলেছেন এভাবে প্রণবকে আল্লাহ থেকে আলাদা করে দেখা কুফরি প্রণবে আল্লাহ নন কিন্তু আল্লাহ থেকে আলাদা নন আল্লাহ তাআলার জাতে পাকের মূল এটা আমাদের আকীদার একবারে সর্বোচ্চ মৌলিক বিষয় এটা নিয়ে এই নিয়ে মানে কাফেরদের অনেক কুফরি আছে মুখে রাসূল বললে ঈমান হবে না যতক্ষণ না রাসূলাতের হাকিকতা স্বীকার করে মুখে রাসূল কাদিয়ানিও বলে কাদিয়ানি কোনোদিন বলে না ইত্র নবী রাসূল নন নবী নন এটা 72 ফেরকার কেউ বলেনি ইসলামের নামে যে 72 জাহান্নামী ফেরকা আছে কেউ প্রণবী নবী নন রাসূল নন এই কথা বলে নাই কিন্তু নবী রাসূল হিসেবে ঈমানই যে হাকিকত ঈমানের যে দৃষ্টি সেটা আর জাহিরে দৃষ্টি বেশ কম আছে আল্লাহ তাআলা বলেছেন ঈমান কি কারা হেদায়েত পাবে যারা ইউমিনুনা বিল গায়ব আর জাহিরে ভাবে যারা দেখে তারা ঈমান নয় মানুষ মহান মানুষ মহামানব অতি মানব শ্রেষ্ঠ মানব নিষ্পাপ মানব কল্যাণকামী মানব আদর্শ মানব এগুলোর কথা পৃথিবীর সব কাফের প্রণবীকে স্বীকার করে আবু জাহেল স্বীকার করত আলামিন আসমাউল আমিন এটা আবু জাহেল রব জি তারা যুদ্ধ করতে প্রণবীর বিরুদ্ধে তারাও তাদের আমানতগুলো প্রণবীর কাছে গচ্ছিত রাখত এভাবে এসব দিয়ে ইমান হবে না প্রণবীকে মানুষ হিসেবে দেখানোর কুফরি চেষ্টা চলতেছে প্রণবীকে শুধু মানুষ নয় আমাদের মতো মানুষ পর্যন্ত বলা হচ্ছে এবং এটার পক্ষে কোরআনে পাক থেকে আয়াতে মুতাশাবিহাত আনতেছে মুতাশাবিহাত আয়াতের অনুসরণ করে যারা আকীদা করে তারা কাফের আল্লাহ বলতে কাফের কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা দুই রকম আয়াত নাজিল করেছেন আমরা নিজে বলেছেন সূরা আল ইমরানের প্রথম রুকু 7 নম্বরে আপনারা আয়াত দেখেন মুহকামাত এবং মুতাশাবিহাত এবং আল্লাহ তাআলা বলেছেন মুতাশাবিহাতের অর্থ কেউ জানে না আরবি জানলে অনুবাদ করা যায় কিন্তু সেটা কোরআন হবে না এই জন্য বাচ্চাটা কোরআনে পাককে কুফর কায়েমের ইমান উৎখাতের সর্বভয়ঙ্কর সবচেয়ে মারাত্মক হাতিয়ার হিসেবে নিয়েছে আল্লাহ তাআলাও তাদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন যে তারা ফাম্মাল্লাযিনা ফিল কুলুবিহিম যাইগ যাদের কলবের মধ্যে কুফরের আবরণ আছে যাইগ আছে মরিচা আছে যাদের কলবের উপরে কলবের মধ্যে রাসালাতের প্রতি বিদ্বেষ আছে বস্তুবাদ আছে বস্তুবাদী দৃষ্টি আছে কুফরের দৃষ্টি আছে আবু জেহেলের বিষ আবু জেহেলের মলমূত্র যাদের মন মগজে কলবের মধ্যে আছে তারা এই মুতাশাবিহাত আয়াতগুলোর অনুবাদ করে করে মানুষকে পদভ্রষ্ট করবে ঈমান নষ্ট করবে দিন ধ্বংস করবে বাতালের দালালি করবে এভাবে মুতাশাবিহাতের আয়াতের অনুসরণ করা আল্লাহ তাআলা নিজেই হারাম করেছেন মুতাশাবিহাত আয়াতের অনুবাদ করে আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহ বলেছেন ওমাইয়া নামু তাউবিলা ফিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া মুতাশাবিহাত আয়াতের অর্থ কেউ জানে না এবং যারা এদের মুতাশাবিহাতের অনুসরণ করে তারা বাতিল আল্লাহ নিজে ঘোষণা করেছেন এভাবে নবীদেরকে আমাদের মতো মানুষ বলা সূরা ইয়াসিন সূরা শুরা এবং বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজেই নবীদেরকে আমাদের মতো মানুষ বলা কাফেরদের উক্তি হিসেবে উল্লেখ করেছেন কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তোমরা আমাদের মতো মানুষ ছাড়া কিছু নও এটা আল্লাহ কাফেরদের কুফরি হিসেবে উল্লেখ করেছেন যে ওমা আনজালা রাহমান ও মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকজিবুন যে আল্লাহ থেকে কিছুই নাজিল হয় নাই তোমরা মিথ্যাবাদী নবীদের কোরা কাজ্জাব বলেছিল নাউযুবিল্লাহ এই জন্য জাহের দৃষ্টিতে দেখা এটা ইমান নয় প্রণবী ইবনে আবদুল্লাহ এটা সত্য প্রণবী মানব রূপে এসেছেন এটা সত্য কিন্তু মানুষ হিসাবে দেখা যাবে না মানুষ হিসাবে দেখাটা বলাটা ইমান নয় মানুষ বললে কুফরি হবে এটা মিথ্যা নয় কিন্তু এটা ইমান নয় এটা মানুষ বলার উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যের কারণে এটা কুফরি হবে মানুষ এটা খারাপ শব্দ নয় এটা মিথ্যা নয় কিন্তু এইভাবে দেখা এইভাবে বলা যাবে না মানুষ বলার উদ্দেশ্যটা খারাপ মানুষ বলার উদ্দেশ্যটা নূরে এলাহি রাসালাত এলাহি হাকিকতের রাসালাত অস্বীকার করে আমাদের মতো করে দেখানো জন্ম মৃত্যু এইভাবে মৃত হিসাবে দেখানো যে আমাদের মতো একজন মানুষ সব যুগে কাফেরদের এই উক্তি যারা প্রণবীকে মানুষ কল্পনা করবে তারাও কাফের হবে আল্লাহ তাআলা জাহিরের উপরে ইমান দেন নাই আল্লাহ তাআলা বলেছেন যে শহীদদেরকে মৃত বলিও না জাহির ভাবে আমরা দেখি শহীদরা কথা বলে শহীদ যখন হয়ে গেছেন দেহ টুকরো টুকরো হয়ে গেছে পুড়ে গেছে ছাই হয়ে গেছে শহীদরা ছাই হয়ে গেছেন অনেক শহীদকে পুড়িয়ে দিছি মরবে নিজেও অনেক শহীদ
আমাদের সাহাবায়ে কেরামকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে। এভাবে মানে আমরা দেখতেছি জাহেরিভাবে যে উনি জাহেরিভাবে মৃত, জাহেরিভাবে নিহত, জাহেরিভাবে উনি কথা বলতে পারে না, দেখে না, আওয়াজ দেয় না, উনাকে আমরা দাফন কাফন করতেছি। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মৃত বলিও না। আমি যেটা বলি এটাই সত্য, সত্য আমাদের দেখার বুঝার চিন্তার কল্পনার সীমা আছে। আল্লাহ তাআলার এলেমই হক এলেম, অসীম এলেম। আল্লাহ তাআলা বলছেন বলা তাহ সাবানাল্লাহ জিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার জন্য আমার প্রেমের প্রেমে হকের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে মৃত কল্পনা করি না। তাহলে আল্লাহ যেটা বলছেন কল্পনা করিও না, সেটা আমি কল্পনা করলে কাফের হব। এভাবে প্রিয় নবীকে মানুষ হিসেবে কল্পনা করলেও কুফরি হবে। এখন ইমানের সংকট এই জাহেরি বাবা দেখা যাবে না, প্রিয় নবীকে মারা গেছেন বললে সে কাফের হবে। কোরআনে পাঁচ থেকে মুতাশাবাহাত আয়াতে বলা যায়, এভাবে মুতাশাবাহাত আয়াতে নবীদেরকে ভুল তৈরি করছেন এটাও বলতেছে কাফেররা। নবীদের কোন নবীর ভুল নাই, আদম আলাইহিস সালাম খাতামান নাবিন পর্যন্ত কোন নবীর জ্ঞাতে অজ্ঞাতে ইচ্ছে অনিচ্ছায় নবুয়ত প্রকাশের আগে পরে কখনো কোন ভুলই নাই। নবী দুনিয়াতে আসার আগে থেকে নবী এবং দুনিয়াতে এসে নবুয়ত প্রকাশ হয়েছে যার যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন। ঈসা আলাইহিস সালাম আসার এক মিনিটের মধ্যে আমি বলেছেন ইন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। কোরআনে তার সাক্ষী দিচ্ছে আল্লাহ তাআলা যখন যার নবুয়ত রিসালাত যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু সন্ন্যাবী রসুল আলহিমুসাল্লাম দুনিয়াতে আসার অসীম আগে থেকে কোটি কোটি বছর আগে থেকে আল্লাহর নবী আল্লাহ রসুল, আর আমাদের প্রণবী আল্লাহর নবী আল্লাহ রসুল, সেটা সব নবী রসুল আলহিমদেরও সৃষ্টিরও আগে থেকে, যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম ওয়াক্ত জামান মকাম মকাম কিছুই তৈরি হয় নাই, তখন আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই। এইভাবে তখন আল্লাহ তাআলা নিজের নূর থেকে আমাদের প্রণবীকে প্রকাশ করেছেন। এভাবে প্রণবী স্থান কাল পাত্র রূপে তার অসীম দলিল কোরআনে পাকে আছে, তার মধ্যে যেটা স্পষ্ট প্রকাশ্য দলিল সেটা হচ্ছে ঈদে মেরাজ শরীফ, মেরাজ শরীফ যেটা এখন মেরাজ শরীফ অস্বীকারের চেষ্টা চলতেছে। সুন্নি দাবি করে বলে যে আল্লাহ তাআলাকে প্রণবী দেখেন নাই, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখার জন্য প্রণবীকে আরশে আজিম বা লামকানে লামকামে যেতে হয় না। এভাবে জিবরিল একটা দরওয়াজাও রয়েছে যেখান থেকে জিবরিল আলাইহিসসালাম যাওয়া আসা করতেন। এভাবে মানে অনেক দিক থেকে নবীদেরকে ভুল ত্রুটি বলতেছে কোরআনে পাকের মুতাশাবিহাত আয়াত অস্পষ্ট হয়, যেগুলো অনুসরণ করা, যেগুলো অনুবাদ করা, যেগুলো থেকে আকীদা নেওয়া আল্লাহ তাআলা নিজেই কুফরি ঘোষণা করেছেন, সেখান থেকে নবীদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছে। রাব্বানা যালামনা আনফুসানা আয়াত শরীফ এনে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয়াত শরীফ এনে বা বিভিন্ন ভাবে এগুলো কুফরি আকীদা। এই জন্য মানে আহলে সুন্নাত জামাত মানে হকের আকীদা যেটা, সেটা কোন হাদিসের ইমানি অর্থের উপরে নির্ভর করে, সেটা জাহেরি অনুবাদের উপরে নির্ভর করে না, এবং নিজের নিজের কোন মানুষের কোন ব্যক্তির জ্ঞানের উপর নির্ভর করে না। আমি বুঝবো কি না বুঝবো আমার বুঝের উপর ইমান নির্ভর করবে না, কোন ইমামের বুঝের উপর ইমান নির্ভর করে না, ইমান নির্ভর কোন ইমামের কিতাবের উপর নির্ভর করে না, সেটা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে নির্ভর করবে। আল্লাহ তাআলা বলেছেন কাজ্জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সুবহানাল্লাহ। ওয়া দিয়ে দুইটা জিনিস হয়ে গেছে, দুই জিনিস, মিনাল্লাহি নূর, মিনাল্লাহি আল্লাহ ইসমে জাত, আল্লাহ ইসমে সিফাত না, আল্লাহ তাআলা কাজ্জাআকুম মিনার রহমানে নূর বলেন নাই, আল্লাহ তাআলা মিনাল্লাহি নূর বলেছেন, আল্লাহু ইসমে জাত, মিনাল্লাহি মানে মিন জাতিহি, মিনাল্লাহি নূর, প্রণবীকে আল্লাহ তাআলা জাতে পাকের নূর আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, আমাদেরকে ইমান হিসাবে শিক্ষা দিয়েছেন। ওয়া কিতাবু মুবিন, আর প্রণবীর সাথে কি আসছে? আল্লাহর কোরআন, যে হুয়াল্লাজি আরসালা রাসূলাহু, আল্লাহ আগে রাসালাতের নাম মোবারক নেন, যে আমি আমার আমার রাসালাত আসছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সাথে কি আসছে? বিল হুদা ওয়া দিনিল হক, যে কি আসছে সাথে? কোরআনুল করিম, বিল হুদা, হুদা মানে এখানে কোরআনুল করিম, ওয়া দিনিল হক, দিনিল হক মানে ইসলাম। সুবহানাল্লাহ। এভাবে এভাবে মানে মিনাল্লাহে নূর ওয়া কিতাবু মুবিন, এভাবে এই আয়াতগুলো পরস্পর পরস্পর একই মানে ধারায় যুক্ত, যে আমার নূর হিসাবে আমার জাতে পাকের নূর আমার রাসূল এসেছেন,
এবং তার সাথে এসেছে তোমাদের জন্য আমার অসীম রহমত হেদায়েতের কেন্দ্র কুরআনুল করিম এভাবে আর আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করলাম এটা যদি ধরে রাখো তোমাদের ঈমান নষ্ট হবে না তোমরা আখিরাতে নাজাত পাবে আমার সাথে থাকবে হাশরের ময়দানে আমার শাফাত পাবে আর শাজিমের ছায়া পাবে এভাবে জান্নাতের অধিকারী হবে হাজে কাসারের পানি পাবে আর সেটা কি আমার আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার কাছে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার নামে কোন প্র্যাকটিক্যাল কোরআন ওনাদেরকে বাদ দিয়ে কোরআন হাদিস শরীফ হয় না ইসলাম হয় না কলমা পড়লে কলমা হবে না উচ্চারণ হবে আওয়াজ হবে কলমা থেকে কথা আসবে না কলমা সবাই স্বীকার করে বাতিমানে নবী রাসূল সবাই বলে এভাবে হাজার নাজার অস্বীকার করলে এটা ঈমান নষ্ট হয়ে যাবে রাসূল অস্বীকার হয়ে যাবে এলমে গায়েব অস্বীকার করলে নবী আল্লাহর সব নবী এলমে গায়েবের অধিকারী এভাবে আর ফিরে নবী এলমে গায়েবের উৎস আল্লাহর কাছে তো কোনো গায়েব বলতে কিছু নেই আল্লাহর কাছে সবই হাজির আওয়াল আখের জাহের বাদের সবকিছু আল্লাহর কাছে হাজির হ্যাঁ সকল এলমের উৎস আল্লাহ তাআলা আর সেই এলেম থেকে এলেমের সাথে যুক্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবীরা যুক্ত নবীদের মাধ্যমে আহলে বায়াত খোলাফা রাশিদিন ইমামগণ ওলিগণ আল্লাহ যাকে যদ্দুর দান করেছেন যুক্ত এবং এলেমের সাথে সত্যিকারের ইমানদাররাও যুক্ত আলাম তালেহের ধারার মাধ্যমে যেন ইমানদার আর কাফেরও এক নয় তাই বর্তমানে যে আকিদার সংকট জাতে পাকের নূর জাতে পাকের নূর মানে সরাসরি নূর আল্লাহ জাতে পাকের সাথে সরাসরি প্রত্যক্ষ যুক্ত একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সকল নবী রাসূল আলাইহিস সালাম সিফাত মুবারক গুলোর সাথে যুক্ত এই সিফাত মুবারকের সাথে যুক্ত আর আল্লাহ আল্লাহর ওলিরা যুক্ত হইতে পারেন ইসম মুবারকের সাথে এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম বি ইসমিল্লাহ যে মানুষের সর্বোচ্চ গন্তব্য ইসমিল্লাহর সাথে যুক্ত হওয়া আল্লাহর ইসম তো ইসম মুবারকের সাথে ইসিম মুবারাকের নূর মুবারাকের সাথে যুক্ত হওয়া আর ইসিম মুবারাকের সাথে যুক্ত হওয়ার অনেক স্তর আছে ইসিম মুবারাকের মধ্যে দিয়ে প্রথম মানবাত্মা হয় যে আত্মাটা মানবাত্মাটা মানব জীবনটা স্রষ্টার নামে হবে ইসিম মুবারাকের সাথে যুক্ত হলে কেউ মানুষ হতে পারে শয়তানি ভাবধারা থেকে কুহরি ভাবধারা থেকে নাস্তিকতা থেকে বস্তুবাদী ভাবধারা থেকে আত্মার মুক্তি হয় দৃষ্টির মুক্তি হয় চেতনার মুক্তি হয় মানব সত্তা জীবিত হয় বর্তমানে মানব সত্তা জীবিত নয় বর্তমানে পৃথিবীতে অফিসিয়ালি আল্লাহরা ছাড়া সমস্ত মানুষ বস্তুবাদী এই এই বস্তুবাদী মানুষ নয় মানুষ বস্তুবাদী নয় বস্তুবাদী হলে সেটা জীবন দর্শনকে অস্বীকার হয় মানব সত্তা অস্বীকার হয় মানব জীবন অস্বীকার হয় মানবাধিকার অস্বীকার হয় মানবিক গুণাবলী বৈশিষ্ট্য অস্বীকার হয় জীবনের স্রষ্টাকে অস্বীকার হয় স্রষ্টার নামে জীবন হয় না এটা নাস্তিকতাবাদ এটা বস্তুবাদের মাধ্যমে কায়েম আছে এই বস্তুবাদটা জাতীয়তাবাদের মাধ্যমে কায়েম থাকে পৃথিবীর যে কোনো মানুষ যখন বস্তুবাদী জাতীয়তাবাদী দাবি করে সে নাস্তিকতার ধারায় চলে যায় সে বস্তুবাদী হয়ে যায় তার মানব সত্তার মৃত্যু হয় তার ইমানি সত্তা থাকেই না আসেই না মৃত্যু হয়ে যায় এজন্য অফিসিয়ালি মুসলিম দাবি করলেও জাতীয়তাবাদী যদি কেউ দাবি করে সে আর মুসলিমও থাকে না অফিসিয়ালি মানুষ দাবি করলেও যদি কেউ জাতীয়তাবাদী বস্তুবাদী জাতীয়তাবাদী দাবি করে সে তার মানব সত্তার মৃত্যু করে সে মানুষ নয় মানব সুরতে অমানুষ এই জন্য মানব সুরতে অনেক কিছু থাকে মানব সুরতে শয়তানও থাকে মিনাল জিন্নাতে ওয়াল নাস আল্লাহ খান্নাসদেরকেও মানব রূপে আসে সেটাও বলেছেন জিন এবং ইনসানের মধ্যে রূপেও শয়তান আসে মানুষের আত্মাকে যখন শয়তান নিয়ন্ত্রণ করে তখন সে মানব রূপে শয়তান হয়ে যায় মানুষের আত্মাকে যখন ইমানের ধারা সত্যের ধারা জ্ঞানের ধারা ন্যায়ের ধারা বিবেকের ধারা নিয়ন্ত্রণ করে তখন সে মানুষ হয় এবং সর্বোপরি কলেমার চেতনায় যখন পূর্ণরূপে আলোকিত হয়ে যায় আকিদার চারটিক রাজনৈতিক সব দিকে যখন দিনের অনুসার মধ্যে একাকার হয়ে যায় সর্ববাতিল থেকে যখন মুক্ত হয়ে যায় এবং আত্মাটা যখন প্রণবীর প্রেমে সবকিছুর ঊর্ধ্বে প্রাণের ঊর্ধ্বে প্রণবীর প্রেমে যখন আত্মা হয় আল্লাহ তাআলার নাম মুবারকে যখন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন উৎসর্গিত হয় তখন সেই ঈমানদার বা মুমিন হতে পারে অনেক শর্ত আছে মুমিন হওয়ার পথ